গত কয়েকদিন ধরেই ভারতে নতুন করে ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১৭,৯২ জন, এছাড়া মৃত্যু হয়েছে ২৯ জন করোনা রোগীর। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আশ্বস্ত করে এও জানিয়েছে, নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৫৮% করোনা রোগী। এদিকে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে এখন ১,০০,৯,৫৬৮ জন। মোট সংক্রমিতের মধ্যে সক্রিয় করোনা রোগী ০.২৫% বলে জানা গিয়েছে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা সংক্রমণ সংক্রান্ত যে রিপোর্ট পেশ করেছে তাতে দৈনিক সংক্রমণের হার বেড়েছে। দৈনিক করোনা সংক্রমণের হার বেড়ে ৩.৪০% থেকে ৪.১৪% পৌঁছেছে। করোনায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা খতিয়ান অনুসারে করোনা সংক্রমণের জেরে কেবলমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ১৫ জনের। এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পেশ করা খতিয়ান অনুসারে গত ২৪ ঘন্টায় বঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ১,৭৩৯ জন। বর্তমানে বাংলায় করোনার পজিটিভিটি রেট ১৪.৭২%। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।